অতিথির আগমন, সুবচর স্বাগতম। প্রথম অতিথির আগমন, সুবচর স্বাগতম। প্রথম অতিথির আগমন, সুবচর স্বাগতম। শুভেচ্ছর স্বাগতম, শুভেচ্ছর স্বাগতম। আব্দুল আলিম ভাইয়ের আগমন, শুভেচ্ছর স্বাগতম। আব্দুল আলিম ভাইয়ের আগমন, লাল গোলাপ শুভেচ্ছা, যা আমার পক্ষ থেকে। লাল গোলাপ শুভেচ্ছা, যা আমার পক্ষ থেকে। এটা হচ্ছে সেটা আপনারা মানতেছেন না, আমরা খেলি, আমরা খেলছি, মাত্র দেখা গেল চার পাঁচ দিন হই হায় কেন মানলাম না, কেন নেই আমরা, এটা হয়ে থাকি। সেক্ষেত্রে যেটি করবে সেটা হচ্ছে আম্পায়ার সিদ্ধান্ত যদি আপনাদের যদি অপছন্দ হয় আপনাকে ক্যাপ্টেনের সাহায্য নিতে পারেন, ক্যাপ্টেন আম্পায়ার সাথে কথা বলবেন, সেই আপনি আম্পায়ার সাথে ইয়ে করেন, কারণ আম্পায়ার হচ্ছে একটা টিমের সার হয়, একটা একটা ম্যাচের একটা খেলার সার হয়, তো সেপেক্ষে ওই দিকটিও আপনার লক্ষ্য রাখবেন। ধন্যবাদ। এতজন প্রবাসীর একসাথে হয়ে মিলন মেলার মতো, মানে আমি মনে হচ্ছে যে একটা বাংলাদেশে আছি, খুব ভালো লাগছে। এবং তো আরেকটা কথা বলি, এখানে আমি একটু আগে বড় ভাইয়ের সাথে আলাপ করলাম, আপনাদের কোম্পানিতে নাকি প্রায় 1500 মতো বাংলাদেশি শ্রমিক আছে, আপনারা ওনার নাম্বার রাখতে পারেন, যে কোনো সমস্যা হবে, যে কোনো সমস্যা দুর্ঘটনা হোক, যত আগে সম্ভব ওনাকে জানিয়ে দিলে আমি সেটি আমার টেলিভিশনের মাধ্যমে বাংলাদেশে প্রচার করার আমি চেষ্টা করবো এবং করবো ইনশাল্লাহ। অভিনন্দন, দুই টিমই ভালো খেলেছেন, আমাদের কথা রেখেছেন, আমরা যে কথাগুলো বলেছিলাম আপনাদেরকে সুন্দর করে খেলা পরিচালনা আপনারা খেলা আমাদেরকে দেওয়ার জন্য আমরা গুরু করেছি, ভালো লেগেছে। এবং প্রবাসী বাংলো খুব ভালো করেছেন, চেষ্টা করেছেন, হাত দাঁড় দিয়ে লড়াই করেছেন। হ্যাঁ, আপনাদের দুই টিমের লিস্টটা এর মধ্যে আমাকে দিয়ে দিবেন, আমি যাওয়ার সময় দুই টিমের লিস্ট দিয়ে আমি বিভিন্ন পত্রিকাতে কুমিল্লা প্লাস প্রবাসী বাংলার আমি পত্রিকাতে প্রত্যেকটা পত্রিকাতে আমি যতগুলো আমার আন্ডার আছে চেষ্টা করবো আমি নিউজ করে দিব আপনারা এবং ইয়েতে পাবেন। আচ্ছা হ্যাঁ, এবং আমরা এখন যে যে ঘোষণাটি দিব সেটি হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আজকে মোহাম্মদ বাদল। মোহাম্মদ বাদল, ১৭টি আপনাকে অভিনন্দন। দুই একজন আসেন, বেশি সবাই না আসলে সবাই আসলে কিন্তু হবে না। দুইজন দুইজন